অসম ত্রিপুরা সংযোগী 8 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত কিন্তু এতিয়াও যান বাহনের নিয়ন্ত্রণ রাখা হয়েছে। করিমগঞ্জের সুপ্রাকান্তি অঞ্চলত কালির পরাই নির্দেশ জারি করা হয়েছিল আর বর্তমানলৈকেও কিন্তু যান বাহন নিয়ন্ত্রণ রাখা হয়েছে, কেন পানি হ্রাস পাওয়া নাই, পানি এতিয়ালৈকে আছে। আর যদি দেখা যায় যে ইয়াতে আশ্রয় শিবিরসমূহ যথেষ্ট লোকে কিন্তু ইয়াতে আশ্রয় লৈছে, গরু ছাগলী আদি ভর্তি ইয়াতে হয়ে আছে রাষ্ট্রীয় ঘাইপথের কাহত। গতিকে ইয়াতে আসলতে রাইজর যে সুরক্ষার কথা চিন্তা করেছি, ইয়াতে ব্যারিকেড বহা হয়েছিল, ব্যারিকেড বহাই কিন্তু যান বাহন নিয়ন্ত্রণ করা হয়ে আছে। গাড়ির যে যান বাহন আছে লাহেকে চলার কথা কই আরক্ষীয়ে পটাই আছে এইখানি ঠাই। গতিকে এই যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ কিন্তু আসলতে যখন ইয়াতে আসলতে বানাক্রান্ত আছে পোহনীয়া জীব জন্তু আছে, পোহনীয়া জীব জন্তু সকল ইয়াতে আশ্রয় লৈছে, ইয়া চিন্তা করে কিন্তু প্রশাসনে এই ব্যবস্থা করেছে। আর বর্তমানলৈকে কিন্তু ইয়া অব্যাহত আছে, আর ইয়াতে আরক্ষীয়ে যে যান বাহন আসলে নিয়ন্ত্রণ করে আছে, নিয়ন্ত্রণ কব গেলে নো এন্ট্রির ব্যবস্থা করা নাই, কিন্তু বাহন ধিমি গতিত চলার ব্যবস্থা করেছে। আসলে কি কারণে বা মানে কি করে আছে আপনাদের? মানে মানে আপনার সেফটির কারণে আহিছো আমি, মানে মানুষ যাতে আপনার মানে আহা যাওয়ার কষ্ট নহয়, ইপার সিপার হওয়ার কারণে গাড়িবিল স্লো স্লো চলাবর কারণে আমি মানে অনুরোধ জানাইছো। এটা আপনার 24 ঘন্টা ডিউটি থাকবে, এটা মানে 24 ঘন্টা মানে আপনার শিফটিং হবো, কিন্তু মানে এটা পানি থাকবে মানুষ যেটা রাস্তা থাকবে চলিয়ে থাকবে ডিউটি। নিশ্চিত প্রশাসনের কিন্তু এটা একটা ভাল ব্যবস্থা, কেন কব লাগিব যে ইয়াতে যে আসলে রাইজ বাধ্য হয়ে আসবলগা হয়েছে, যে বিদ্যালয়সমূহ আছে এই অঞ্চল অঞ্চলের বিদ্যালয়সমূহ কিন্তু সম্পূর্ণরূপে পানুত বুড় গেছে। গতিকে যে বিদ্যালয়ের যেন আশ্রয় লব এনেদরে পরিস্থিতি নাই, গতিকে বাধ্য হয়ে কিন্তু রাজপথত যে রাষ্ট্রীয় ঘাইপথ 8 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ এনেদরে থাকবলগা হয়েছে। গতিকে যেতালেকে পানি নকমে হ্রাস না পায় তেতালেকে কিন্তু এনেদরে প্রশাসনে এই ব্যবস্থা ব্যারিকেড দিয়ে ইয়াতে গাড়ির যে গতিবেগ নিয়ন্ত্রণ করে রাখব।